আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তাকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে মিছিল সমাবেশে সরগরম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন সহ বাঙালি অধ্যুষিত এলাকা। অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র এলে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এদিকে ঢাকা নিউ ইয়র্ক ঢাকা সরাসরি ফ্লাইট চালু। ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা প্রণয়ন সহ বেশ কিছু দাবি বাস্তবায়ন চান প্রবাসীরা। মায়ের আশীর্বাদে নাজমুল এখন ভয়ঙ্কর প্রতারক। দিনে আয় লাখ টাকা, প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি তার প্রতারণার জালে আটকা পড়ে। তাদের টার্গেট ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারকারীরা। এভাবেই জালিয়াতির মাধ্যমে নাজমুল চক্রটি মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ব্যাংকের কর্মকর্তা সেজে কৌশলে টার্গেট ব্যক্তির ভিসা কার্ডের তথ্য সংগ্রহ করার পর মুহূর্তে অ্যাকাউন্ট ফাঁকা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এই চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। তথ্য প্রযুক্তির আধুনিক যুগে দিন দিন বাড়ছে ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারের সংখ্যা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে কার্ডধারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ ধরনের একটি চক্র ডিবির হাতে ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে। প্রতারণার কৌশল হিসেবে প্রথমে টার্গেট ব্যক্তির মোবাইল ফোন সংগ্রহ করে তারা, এরপর ভিসা ও মাস্টার কার্ড আপডেট করার কথা বলে সব তথ্য নিয়ে নেয়। পরে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয় চক্রটি। কার্ড ডিভিশন থেকে বলতেছি আপনার কার্ড আটকা গেছে, তো কিছু ইনফরমেশন লাগবে। তার এটা বলার কিছু পরে দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কেটে নিচ্ছে। ফোনতে আমরা বলি যে আপনার কার্ডটা বন্ধ হয়ে গেছে, যদি কার্ডটা চালু করতে চান সেক্ষেত্রে কার্ড নাম্বারটা বলতে হবে। তো কার্ড নাম্বারটা বলে আনে, তারপর কার্ডের পিছন যাতে 3 সংখ্যার নাম্বার থাকে নাম্বারটি দেয়, অথবা কার্ডের যে এক্সপায়ার ডেট ওইটা দেয়, ওইটা এনে আমি শোলবার কাছে দিয়ে দিই। আমি আর টাকা আনতে পারি না। শোলবার কাছে দেওয়ার পরে শোলবার মেসেজ করে টাকা আনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ ধরনের একটি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত 10টি মোবাইল সেট ও টাকা। মাস্টার কার্ড ভিসা কার্ড ব্যবহারের সাথে প্রতারণা করতে গেলে প্রতারকের যে কয়েকটা ধাপ দরকার, কোনো ধাপে যেন তারা সহযোগিতা না করে। তারা বলে ঠিক আছে, আপনি বলছেন শুনলাম, আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে আমরা ঠিক করে নিব। প্রতারক নাজমুল তার অপকর্মের টাকা জমা রাখতেন তার মা পারুল বেগমের কাছে। দিবিকে বই রাখছি 2 লাখ টাকা দিয়ে মরকেছে, আর ঢাকা ফার্নিচার বানাইতে দিছি 1,20,000 টাকা। ছেলে বিদেশ পড়াইছি স্যার আমি 5.5 লাখ টাকা দিয়ে। এদের মতো অনেক মায়েরাই সেই গ্রামের সন্তানদেরকে প্রতারণা করে নানাভাবে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য শিক্ষা দেন, এদের ভিতরে সমন্বয় সাধন করেন এবং এদের অর্জিত প্রতারিত সেই অর্থগুলিকে মাটির তলায় খড়ের ঘরে অন্যের জায়গায় লুকিয়ে রেখে সন্তানকে উদ্দীপিত করেন। তবে গোয়েন্দা জালে এখনও ধরা পড়েনি জালিয়াত চক্রের অন্যতম সদস্য শারমিন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার অর্ধেক পেতেন তিনি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা লড়াইয়ে কাল স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় বিকেল 5:15 মুখোমুখি হবে দুদল। ফাইনালে উঠে নিজেদের সেরাটা দিয়ে সাফ শ্রেষ্ঠত্ব পেতে চাইছে বাংলাদেশের নারী ফুটবলাররা। পরাগার বানের রিপোর্ট। এর আগে একবারই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছিল বাংলাদেশ। শিলিগুড়িতে 2016 সালে স্বাগতিক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় গোলাম রব্বানি ছোটনের দলের। এবার যেন বদলে যাওয়া বাংলাদেশ লড়ছে কাঠমান্ডুতে। প্রতিটি ম্যাচ জিতেই ফাইনালে উঠে এসেছে সাবিনা স্বপ্নারা। কর্মকর্তাদেরও আশা শিরোপা নিয়েই দেশে ফিরবে দল। একের পরে এক 4টা ম্যাচ আমাদের নারী ফুটবল দল খেলেছে, যেইভাবে খেলে আসছে ঠিক এইভাবেই আমরা ফাইনাল ম্যাচ খেলবো। আমাদের মেয়েরা প্রস্তুত ফাইনাল খেলার জন্য। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে সারা দেশের মানুষকে
আমরা হাসি ফোটাতে পারি। অবশ্য বাংলাদেশকে শিরোপা জয়ে অনুপ্রাণিত করছে বর্তমান পারফরম্যান্স। এই টুর্নামেন্টের আগে ভারতকে কখনো হারাতে পারেনি লাল সবুজের দল। এবার তাদেরকে বিদায় করেই ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালের লক্ষ্য তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। এখন হচ্ছে নেপালও তো অনেক শক্তিশালী টিম এবং তারাও ইন্ডিয়াকে হারিয়ে আসছে, তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলব। শিরোপা ছোঁয়া দূরত্বে এসে নেপালও সহজে হার মানার পাত্র নয়, আর সাফের রেকর্ডটাই তাদের হয়ে কথা বলছে। আগের পাঁচ সাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপাল তিনবার মুখোমুখি হয়েছিল, তিনবারই জিতেছে নেপালিরা। এবার সেই পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে বাংলাদেশকে শিরোপা জয়ের আনন্দে মাতাতে পারেন কিনা সাবিনা মারিয়ারা, তার অপেক্ষা কিছুটা সময়ের। পরাগমন এটিএন বাংলা। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ইস্টার্ন হাউজিং লিমিটেড 30 জুন 2022 পর্যন্ত সমাপ্ত বছরের জন্য 20% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 5.88 টাকা। আগের বছর ইপিএস ছিল 3.98 টাকা, সম্পদ মূল্য হয়েছে 74.71 টাকা। আগামী 9 নভেম্বর সকাল 10:30 ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 12 অক্টোবর কর্পোরেট ঘোষণার জন্য। আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্য সীমা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।